হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই শিবরাত্রি পুজো গেল, তাই আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি শিবরাত্রি পুজোর কিছু ক্লিপ। আমাদের ঘরের কাছাকাছি একটা মন্দির আছে, ওখানে শঙ্কর ভগবান থেকে শুরু করে বজরং বলি আছে, কালী মাতার মূর্তি আর আছে গৌরাজের মূর্তি। একটা মন্দির গেলেই সব ঠাকুরের দর্শন ওখানেই হয়ে যায়। আমি শিবরাত্রির দিন বাবা শঙ্কর ভগবানকে জল দেওয়ার জন্য ওখানেই গেছিলাম। এই বছর মোটামুটি দুদিন শিবরাত্রি ছিল, 18 তারিখে বিকেলে শিবরাত্রি লেগেছিল আর 19 তারিখে মোটামুটি পুরো দিনটাই ছিল। আর আমি 19 তারিখেই পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে। ওখানে যিনি পুরোহিত মশাই ছিলেন, উনি আমাদের সবাইকে বলেন ভগবানকে ঘি মধু মাখাতে। একটু সকাল সকাল পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে, তাই মন্দিরে ভিড়টা কম ছিল। ওখানে আমি বাদে আর দুটো ফ্যামিলি একসাথে আমরা পুজো করছিলাম। যাই হোক, সকাল সকাল মন্দিরে যাওয়ায় ওখানে পুজোটা কিন্তু খুব ভালোভাবে দিতে পেরেছিলাম। ঘি মধু মাখানো সম্পূর্ণ হওয়ার পর পুরোহিত মশাই আমাদের বললেন বাবার মাথায় জল ঢালতে, আমার সাথে সাথে আপনারাও পুজোটা দেখে নিন। বাইরে খুব জোরে মিউজিক বাজছিল, তাই কপিরাইটের ভয়ে আমাকে এখানে মন্ত্রের সাউন্ডটা মিউট করতে হলো। আপনারা দেখতে থাকুন সমস্ত বিধি মেনে কিভাবে আমরা বাবার পুজো সম্পূর্ণ করলাম। মহাদেব মহাত্মানন মহা
দেখলেন তো পুজো খুব ভালোভাবে সম্পন্ন হলো। তারপর বাবার ওখান থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম। বাবাকে দেখানোর জন্য মোমবাতি, প্রদীপ, ধূপবাতি যে যা আনছে, এখানে একটা স্ট্যান্ড করা আছে, এর মধ্যেই জ্বালানো হচ্ছে। বাবার পুজো ভালোভাবে সম্পূর্ণ করার পর সব ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে ধূপবাতি আর মোমবাতিগুলো এখানে আমি লাগাতে এলাম। স্ট্যান্ডের ওপরে একটা পাত্রে বালি রাখা আছে, ওখানে মোমবাতিগুলো রাখা হচ্ছে। প্রথমেই বললাম একটা মন্দিরে এলে সব ঠাকুরের দর্শন হয়ে যাবে। এই দেখুন, এটা হচ্ছে বাবা গোহরাজ। প্রত্যেক শনিবার বাবার পুজো হয় সন্ধ্যাবেলায়। আছে মায়ের মূর্তি, মায়ের মূর্তিও পুজো হয় দুবেলায়। সকালেও পুজো হয় আর সন্ধ্যাবেলাও আরতি হয়। প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো হয় আর মাকে ভোগ নিবেদন করা হয়। এছাড়াও বাৎসরিক একবার বড় করে পুজো হয়। আর আছে বাবা শঙ্কর ভগবানের মূর্তি, যে ঠাকুরটাকে খানিকক্ষণ আগেই আমরা জল ঢাললাম। আমরা পুজো করে ওঠার পর আরও কিছুজন বাবাকে জল ঢালছেন আর পুজো দিচ্ছেন। মায়ের মূর্তিকে আমি একটু কাছে থেকে আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরে সন্ধ্যাবেলায় এসে বসলে পরে খুব ভালো লাগে, মায়ের আরতি হয় খুব সুন্দরভাবে। আর দেখুন এখানে আছে বাবা বজরংবলীর মূর্তি। এই মূর্তিটাকেও পুজো হয় সকাল সন্ধ্যা। মূর্তিটা কিন্তু বেশ বড়, আর সাইডে রাখা আছে গোপাল। আমার সাথে সাথে ভগবানগুলোকে দর্শন করে নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগলো। বন্ধুরা, শিবরাত্রি পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।